সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ডাবের ফুডিং আমি আজকে দুই লেয়ারের ডাবের ফুডিং করে দেখাচ্ছি এটা দেখতে সুন্দর না খাইতে আরও অনেক বেশি মজার এ গরমে এক টুকরা ডাবের ফুডিং এনে দেয় সজীবতা শরীরে জন্য আমি উপকরণ চলে আসছি একটা বড় সাইজ ডাবের পানি যতটুকু হয় আমি ততটুকু নিয়ে নিলাম একটা হাড়েতে দিয়ে দিলাম এক চা চামচ আগার আগার পাউডার এটা খুব সহজে যে কোনো সুপার মার্কেটে পাওয়া যায় দিয়ে দিলাম দুই টেবিল চামচ চিনি চিনিটা সম্পূর্ণ নিজের স্বাদের উপরে নিজের যে যতটুকু পছন্দ করেন মিষ্টি ততটুকু ইউজ করবেন আমি একটু নেড়ে চেড়ে হাঁড়িটা চুলাই তুলি দিলাম চুলায় দুই দুই চার মিনিট আমি একটু বলক তুলি নিলাম সিদ্ধ করে নিলাম এবার আমি ছেঁকে যে পাত্রে আমি ফুডিনটা বসাবো ওখানে দিয়ে দিলাম একদম গরম গরম অবস্থায় থাকতে দিয়ে দিলাম এই অবস্থায় আমি দশ মিনিটের জন্য নর্মাল টেম্পারেচারে রেখে দিলাম ফ্রিজে রাখা যাবে না কারণ ফুডিনের পানিটা অনেক গরম এই জন্য দশ মিনিট হতে কিছুটা উপরে লেয়ার বসে যাবে এরপর আমি নিয়ে নিলাম দ্বিতীয় লেয়ারটার জন্য নারকেলের দুধ ফোন এক কাপের মতো প্রায় এই সাথে দিয়ে দিলাম এক চা চামচ আগার আগার পাউডার এক চা চামচ চিনি ভালো করে মিক্স করে আমি চুলায় তুলে দিলাম এখানে উপকরণগুলো কম থাকায় খুব তাড়াতাড়ি রেডি হয়ে যাচ্ছে দুই তিন মিনিট সিদ্ধ করার পরে একটু চুলাটা বন্ধ করে দিলাম নরমাল করে নিলাম তাপটা একটু কমাই নিলাম কারণ গরম গরম ফুডিনের উপর ঢাললে ফুডিনটা ফেটে যাবে এবার আমি খুব কাছ থেকে আস্তে আস্তে নারকেলের দুধের লেয়ারটা দিয়ে দিলাম এটা অনেকটা ঠান্ডা হয়ে এসছে কুসুম কুসুম অবস্থায় দিয়ে দিচ্ছি আমি এর থেকে বেশি গরম করা যাবে না এই অবস্থা আমি ফ্রিজে এক ঘন্টার জন্য রেখে দিলাম এক ঘন্টা পর আমি দেখাচ্ছি আপনাদের দেখুন আমার ফুডিনটা হয়ে এসছে বসে গেছে একদম সেট হয়ে গেছে এরকম একটা নাইফ দিয়ে আমি চারপাশ থেকে একটু উঠাই নিচ্ছি এটা এমনিতে উঠে আসে আমি সুন্দর করে আস্তে করে একটু উল্টে নিলাম এভাবে একটা প্লেট দিয়ে তারপর এরকম নিচ করলে এটা আপনা আপনি বের হয়ে যাবে দেখুন কত সুন্দর করে আমার ফুডিনটা বের হয়ে আসছে দুইটা লেয়ার স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা দেখতে শুধু সুন্দর না খাইতে কতটা মজার এটা আমি হয়তো আপনাদের বোঝাতে পারবো না অবশ্যই আমার রেসিপিটা বাসাই এই গরমে ট্রাই করবেন এবং খেয়ে দেখবেন এ এক টুকরা ডাবের ফুডিনেই শরীরে সজীবতায় এনে দিবে অবশ্যই আমার বিশ্বাস সব আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে দেখার সুযোগ করে দিবেন সবাই ভালো থাকবেন ভালো খাবেন রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন আল্লাহ হাফেজ